বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আজকে ছোট্ট একটা গল্প নিয়ে এসেছি। মন দিয়ে শুনো গল্পটা। গল্প শুধু গল্প নয়। একবার একটা ছেলে তার ভাগ্যটা কীভাবে বদলানো যায়, কীভাবে বদলানো যায়, কীভাবে সে অনেক ধনী হবে, এরকম চিন্তা করছিল। একজন বয়স্ক লোকের কাছে সে গিয়ে জানতে চাইল। একবার দুবার নয়, কয়েকবারই সে গিয়েছে। তখন সে ভদ্রলোক তাকে নিয়ে সমুদ্রের পাড়ে গেল। সেই জায়গাটায় অনেক রকমের অনেক পাথর, সৈকতে অনেক পাথর, ছোট 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 ছোট, বড় বড় নানা রকম পাথর পড়েছিল। তাকে তিনি বললেন, তোমার ভাগ্য বদলের পাথর কিন্তু এই এদের মধ্যেই আছে, তুমি দেখো, খুঁজে নাও। সেই পাথরটা হবে কি, ধরলে একটু গরম গরম লাগবে, অন্য সব পাথর ঠান্ডা, ওই পাথরটা একটু গরম থাকবে। আর তুমি কোনো ধাতুর মধ্যে ছোঁয়ালে, লোহা বা অন্য কিছুতে ছোঁয়ালে এটা সোনা হয়ে যাবে। আমি তোমাকে এটুকুই কেবল বলতে পারি। তুমি এখন খুঁজে নাও তোমার ভাগ্য বদলের পাথর, এখানেই কিন্তু আছে। ছেলেটা যে কি খুশি, সাথে সাথে সে তুলছে, গালে ঠেকাচ্ছে, ঠান্ডা পাথর ছুঁড়ে ফেলে দিচ্ছে পানিতে, যাতে আবারও একই পাথর সে না ধরে। অনেক পাথর তো হারিয়ে যায়, মিলে যাবে, সেজন্য আবার তোলে, আবার ছোঁয়ায়, এটাও ঠান্ডা, আবার ফেলে দেয়। এই করতে করতে প্রায় এক মাস ডেইলি সে অনেকগুলো করে পাথর ফেলে, একটা গরম পাথর সে পায় না যে ছোঁয়াবে। এক মাস যখন হয়ে গেছে, প্রত্যেকদিন করতে করতে তার কাজের স্পিড বেড়ে গেছে, স্পিড বেড়ে গেছে, পরে সে আরও দ্রুত ধরে ফেলে, ধরে ফেলে, এখন আর ছোঁয়ায় না, গরম কি না এটা চেক করে না। প্রায় 3 মাসের মাথায় ওই তোলে ফেলে, তোলে ফেলে, একটা পাথর ফেলে দিয়ে তার হঠাৎ খেয়াল, এই পাথরটা অনেক গরম ছিল। হ্যাঁ, আমি তো ফেলে দিয়েছি সমুদ্রের পানিতে, দূর সমুদ্রের পানিতে, পাথর তো শুনলে অনেক দূরে যায়। আহারে বেচারার কত কষ্ট, কত চেষ্টা করলো, পানিতে ঝাঁপিয়ে পড়লো, ওখান থেকে তুলে কি আর চেক করে পাবে গরম পাথর? তো বন্ধুরা, জীবনে অনেক সময় সুযোগ আসে, ভালো সুযোগ আসে, কিন্তু আমরা যদি ধৈর্য না ধরি, এভাবেই সুযোগটা মিস হয়ে যেতে পারে। তাই মনে রাখতে হবে, যে সহে সে রহে, সেরকম যে ধৈর্য ধারণ করে তার জন্যেই হয়তো পুরস্কার অপেক্ষা করে। গল্পটা কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলে যেও না। কেমন, ভালো থেকো।